হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নিতিস ব্লগ অ্যান্ড ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজ তো হলো সপ্তমী, তোমাদের সবাইকে শুভ সপ্তমী। তোমরা পুজো অনেক 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 ভালো কাটিও আর খুব আনন্দ করো। তো আমি তো, তোমার দাদাভাই ছিল কালকে, ও অফিস চলে গেছে, আজকে আবার আসবে ডিউটি করে। কালকে সকালে গেছে, কালকে ডিউটি করেছে, আজকে সকালে বেরোবে। তো ওদের তো এখন অফিসে খাওয়া দাওয়া কদিন, তো ওখানে খাওয়া দাওয়া করে বেরোবে। তো এই 3 দিন খুব ঠাকুর দেখেছি, তৃতীয়া চতুর্থী আর পঞ্চমী 3 দিন। কালকে আর কোথাও বেরোয়নি, আজকে আবার এক জায়গায় যাব। কোথায় যাব তো তোমরা দেখতে থাকো। ব্যাগ ঠ্যাগ গোছানো হয়ে গেছে, সব প্যাকিং হয়ে গেছে, 10টা নাগাদ বেরাবো। ঘরটার মোছা হয়ে গেছে, এখন যাব স্নানে, এসে পুজো দিয়ে তারপর বেরোবো। তো দেখতে থাকো তোমরা আর আমার সাথে থাকো। ব্যাগ গুছিয়ে নিয়েছি, এখানে সব গোছাবো, এগুলো ঘরটার মোছা হয়ে গেছে। কালকে যা বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, সকালে রোদ উঠেছে দেখো। তো এই 3 দিন তোমার দাদাভাইয়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, মানে খুবই আনন্দ করেছি, খুব মজা করেছি। মানে রাত করে বাড়ি ফিরেছি, এই জন্য সকালে ঘুম থেকে উঠেছি লেট করে। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিও, তোমাদের সঙ্গে পুরো ভিডিও ছাড়লে তোমরা দেখতেই পারবে কবে কোথায় কী ঠাকুর দেখতে গেছিলাম। খুব ভালো ভালো তোমার দাদাভাই ঠাকুর দেখিয়েছে, মানে সব নাম করা প্যান্ডেলেই গেছিলাম। তো এখানে তো আরও আছে অনেক ঠাকুর দেখার, কিন্তু আমি তো আজকে আবার যাচ্ছি, বললাম এক জায়গায়, কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, সেখানে আবার 2 দিন ঠাকুর দেখবো। তো তাই এখানে কলকাতায় আর ঠাকুর দেখবো না, এবার যাচ্ছি ওখানে গিয়ে ঠাকুর দেখবো। তোমার দাদা মেয়ে যাবে, ওখান থেকে ডাইরেক্টও চলে যাবে অফিস থেকে, আমি সকাল 10টার সময় বেরোবো। তো চলো ঝটপট করে আমি স্নান টান করে পুজো দিই, পরে তোমার সাথে কথা হচ্ছে, টাটা। গাইস, তোমাদের তো আমি বলেছিলাম কোথায় আসবো। তো আমি আমার বাপের বাড়ি এসেছি, একটু আগে এলাম, বেরিয়েছি কখন 10টার সময়। বিধাননগরে টিকিট কাউন্টার, ওখানে এত লাইন, সিঁড়ি ছাড়ি লাইন চলে গেছে, ওখানে অর্ধেক সময় চলে গেছে। নৈহাটি লোকালটা পেয়ে গেছিলাম ভাগ্যিস, তাই ফাঁকায় এসেছি। আর রাস্তায় তো প্রচুর জ্যাম, একটু আগে এলাম। এসে আমি তো স্নান করে এসেছিলাম, আর মায়ের রান্না বান্না হয়ে গেছে, দিদি করেছে রান্না, মাও করছে, দুজন মিলেমিশে করছে। আর সবার স্নান মোটামুটি হয়ে গেছে, শুধু মায়ের বাকি আছে। আর এখন জামাইও ঢুকেছে স্নান করতে। আর তোমার দাদাভাই তো এখন ডিউটিতে আছে, ও এখনও বেরায়নি, ওর আস্তে আস্তে বিকেলবেলা হয়ে যাবে। ও মনে হয় 2টো কত ক্যানিং থেকে ট্রেন আছে, ওইটা ধরবে। তো চলো দেখিয়ে দিই, মা পুজোতে ঘর গুছিয়েছে দেখো। এই দেখো সব নতুন চাদর টাদর পেরেছে, পর্দা লাগিয়েছে, সব মোছামুছি করেছিল, ধুয়েছে এগুলো। আর এখানে একজন বসে বসে গেম খেলছে, আর এই যে ম্যাডাম, ওর মুখটা তো কালো লাগছে কেন, চোখে লাইট পড়ছে। তো এখন আমরা পরে এখন খাওয়া দাওয়া করবো, সবাই 11:30 বাজে, 1:30-2 নাগাদ এখন একটু রেস্ট নেবো। তো চলো তোমার সাথে পরে কথা হচ্ছে। তো এখন আমরা খেতে বসে পড়েছি, মা তো অনেক কিছু রান্না করেছে, শাক ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চিকেন, মটন, বাটা মাছ ভাজা, স্যালাড, অনেক আইটেমই করেছে। হ্যালো গাইস, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রান্না হচ্ছে লাল শাক ভাজা, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, চিকেনও হয়েছে, মটনও হয়েছে। তো মটন আমরা 2 পিস করে খেয়ে রাতে খাবো, এখন চিকেনটাই খেলাম। এদিকে বাবা দেখো আইসক্রিম খাচ্ছে, দিদি এনেছে সকালবেলা বেরিয়ে, এই যে দিদির ছেলেও খাচ্ছে, সেই যে কারো গোপ বেরিয়ে গেছে, এমন আইসক্রিম খাচ্ছে গোপ হয়ে গেছে। তো আমাদেরকে এখনো খাইনি, আমরা পরে খাবো, এই সবে খাওয়া দাওয়া করে গেলাম। তো তাই এখন একটু রেস্ট নেবো, দেখি বিকেলে ঠাকুর দেখতে বেরাতে আর পারি কিনা, মেক করে রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন আমি যাচ্ছি চা করতে, তোমার এখন তোমার দাদাভাই এসে পৌঁছায়নি, ও শিয়ালা থেকে ট্রেনে বসেছে, প্রচণ্ড নাকি ভিড়, রানিং ট্রেনে উঠেছে তাও বসার জায়গা পায়নি। মানে এখন সব ঠাকুর দেখতে বেরোচ্ছে, তো কলকাতা থেকে প্রচুর ভিড় হচ্ছে। তো এখন আমি চা করবো, একটু শুয়েছিলাম, ঘুম হয়নি। তো এখন বাজে 5:20, চাটা করে একটু ফ্রেশ হবো। আমি আর মনে আছে ঠাকুর দেখতে বেরো, তোমার দাদাভাই যাবে না বলছে, অতটা জার্নিং করে আসছে অফিস থেকে, তারপর আজকে ওদের একটু কাজের চাপ ছিল, ওদের তো এমার্জেন্সি ডিউটি, ওরা কিছু করে না, লেবার দিয়ে করে, তাও তো চাপ থেকে যায় না একটা। তো এখন আমি চাটা করে ফ্রেশ হয়ে আসি,
মা দিদি বাবা হয়তো ঠাকুর দেখতে বেরোবে, আমি যাব না। রান্না বান্না সবই আছে, চিকেন মাটন তারপর বাঁধাকপি সবই রান্না আছে, এখন আর রাতে আর কিছু করতে হবে না। তো চলো আমি চা করে নিই, তোমরা সাথে থেকো আমার। তোমার দাদা ভাই চলে এসছে, এসে যে বসে আছে খালি গায়ে, তোমার চোখে লাইট পড়ছে, বিড়াল চোখ হয়ে গেছে। হ্যালো গাইস, তো তোমার দাদা ভাইটাকে এসছে ফ্রেশ হয়ে, এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। বোধহয় পার্কে একটা মণ্ডপ আছে, মণ্ডপের ওখানেই যাচ্ছি। কালকে দূরে যাবো, আজকে বেশি দূরে যাবো না, আজকে রাত হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে, 7টা বেজে গেছে। যে তোমার দাদা ভাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এই যে এখানে আর একজন গুন্ডা, আর দিদি আমি গুন্ডা নই, আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে, মা এখন ভেতরে গেছে, মা আসছে। তো এখন আমরা চলে এসেছি পার্কে, আসবো বলেছিলাম পার্কে, যেখানে পুজো হয় মণ্ডপে। দেখো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, ভেতরটাও দেখো, পাখা, তারপরে কুলো, ঝুড়ি, অনেক কিছু দিয়ে সাজিয়েছে, গামছা দিয়ে কত কিছু দিয়ে প্যান্ডেলটা করেছে, খুবই সুন্দর হয়েছে। তো আমি মা সবাই একসাথে এসেছি, তোমার দাদা ভাই একটু পরে আসছে। তো খুবই সুন্দর সাজিয়েছে, দেখো এখানে আমরা প্রত্যেক বছর আসি, এখানে অনেক রকমের প্রোগ্রামও হয়, স্টেজ আছে সাইডে। এবছর যেদিন আমরা গেছি সেদিন কিছু হচ্ছিল না, এই জন্য একটু ঘুরে ঘুরে আবার চলে গেছি বাড়ি বসে। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ঝুড়ির মধ্যে লাইট সিস্টেম করেছে, ভালো লাগছে। তো এখন আমরা ওখানে মণ্ডপ থেকে বেরিয়ে আর একটা অন্য জায়গায় চলে এসেছি, এখানকার ঠাকুরটাও দেখো খুব সুন্দর করেছে। এখানে দুর্গাপুজো 12 মাসই হয়। তো এটা একদম আমি আর তোমার দাদা ভাই দেখতে গেছি ঠাকুরটা, এটা হলো আমাদের বাড়ির একদম কাছে, এটা করেছে দেখো, মানে সব কাঠ দিয়ে, মানে মানে বিয়ের অনুষ্ঠানে যে কাঠ হয় বিবাহবার্ষিকী উপলক্ষে, দেখো লেখাই আছে ওখানে শুভ বিবাহ, তারপরে অন্নপ্রাশন, পৈতে, সব রকম করেই করেছে, ভালো করেছে প্যান্ডেলটা। মানে পাড়ার পুজো তো, ছোটোর মধ্যে সুন্দর হয়েছে। বেশি দূরে যাইনি, তো এখন তোমার দাদা ভাই, মা, তোমার দাদা ভাই আর দিদি ছেলেকে খেলে দিয়েছে, আমরা দুজন খাওয়া দাওয়া করে নেবে, তারপর আমরা খাবো। বাবায় আমাদের ক্লাবে পাড়ার ঠাকুর পুজো হচ্ছে, তাই ওই ঠাকুরের কালকে ভোগ হবে, তাই দোকানে সব মাল আনতে গেছে, এখনো আসেনি, আসলে তারপর আমরা একসাথে খাবো। দেখো রান্না হয়েছে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে মটন কষা। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।